ब्यूटीफुल एनर्जी तो आमादेर माझे चले एसेछे आर एइटा तो मने होच्छे जे आजके एइखाने अनेक 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 फन होबे सबाई मिले एकबार जोरे आवाज करे आर हाथ ताली दिए डेके नेब आमादेर एमडी सर मिस्टर स्वर्णेन्दु जाना So thank you. এটা এত সুন্দর ওয়ার্ম ওয়েলকাম করলেন আপনারা সবাই মিলে আমাকে. Beautiful picture together. দীপ প্রজ্বলিত করে এই দিনের শুরুয়াত করব. For the trading's wala. 365 দিন আপনারা মেহনত করেন, আপনারা ভালো কাজ করেন. কিন্তু তারপরে যখন পিঠে কেউ হাত রেখে বলে, "বাহ, খুব ভালো কাজ করেছো." তখন সেই কাজ করার তাগিদটা, সেই কাজ করার চাহিদাটা, ইচ্ছেটা সম্পূর্ণ হয় আরো বেশি করে পার. আরো বেশি পাওয়া যায় আর তাই জন্য আমরা ট্রেডিংস ওয়ালাতে অলওয়েজ এটা মেনশন করি আর অলওয়েজ উই মেক শিওর কি যতটা কাম হোতা হ্যায় উতনা সরহানা ভি হোতা হ্যায় অ্যাবসলিউটলি তুমি স্যারের জন্য কিছু লিখেছো ইয়া তো তাহলে কি তুমি স্যারকে শুনিয়ে দেবে এটা ইয়া ইয়া ওকে সো হাই গুড ইভিনিং এভরিওয়ান সো আই এম হিয়ার টুডে টু ওয়ান্ট টু সে সামথিং অ্যাবাউট স্যার মাই মাদার স্ট্রাগল এন্ড ট্রেডিংস ওয়ালা Sir is, I think, all think that sir is God for us. And sir came to us with this platform and give this platform like a ray of God. মা যখন দু বছর আগে কাজটা শুরু করেছিল তো সেই সময় মা আমাকে বাড়িতে রেখে যেত ওই একটা কিংবা দেড়টা নাগাদ খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে সমস্ত বাড়ির কাজ সামলে তো লিখে যেত বাবু তুই কাঁদিস না আমি এক্ষুনি চলে আসবো তো সেই সময় কাঁদতাম আমার মন খারাপ হতো তো এখন আমি প্রাউড ফিল করছি যে আমার মা এই প্ল্যাটফর্মটাতে দাঁড়িয়ে এত বড় একটা কিছু অ্যাচিভ করবে তো আমি আমার বাবা আমার ফুল ফ্যামিলির তরফ থেকে ফুল সাপোর্ট আছে ট্রেডিংস ওয়ালা সম্পর্কে যেটা বলতে চাই আমি সেটা হলো এক ট্রেডিংস ওয়ালা আমাদের মাথা উঁচু করে সব নিজের পায়ে দাঁড়ানোর একটা জায়গা করে দেয় এবং ট্রেডিংস ওয়ালা আমাদের একটা ফ্যাশনেবল লাইফ প্রদান করে এবং ট্রেডিংস ওয়ালা আমাদের ফিনান্সিয়াল ডিপার্টমেন্টকে আরো বড় করে তোলে আরো ওয়েলদি করে তোলে তো আমরা একবার আমাদের স্লোগানটা বলবো জয়েন্ট ট্রেডিংস ওয়ালা লাইফ আই রিয়েলি ফিল প্রাউড ফর ইউ সম্পিক্তা 146 ইয়ারের হিস্ট্রি কিন্তু আমি ব্রেক করেছি আই এম দ্য ইয়াংগেস্ট স্টক ব্রোকার ইন ইন্ডিয়া মানে আমি তো বাঙালি পরিবার থেকে বিলং করি বাঙালি ছেলে তো বাঙালিরা তো ভাবতেই পারে না যে স্টক মার্কেটেও যাওয়া যায় স্টক মার্কেটেও কিছু করা যায় স্টক মার্কেটে কেরিয়ার করা যায় তো এই জিনিসটার ধারণাটা চেঞ্জ করতে হবে ট্রেডিংস ওয়ালা অনেক রকমের অপরচুনিটি দিয়ে থাকে এক আপনি অ্যাসোসিয়েট হয়ে করতে পারেন অর প্রফেশনাল ট্রেডার হয়ে কোম্পানির হয়ে কাজ করতে পারেন ফ্যামিলিকে এইভাবে ইন্সপায়ার করুন ট্রেডিংস ওয়ালাতে জয়েন করার জন্য ট্রেডিংস ওয়ালাকে ফিল করার জন্য ডেফিনেটলি কিছু না কিছু কেরিয়ার প্রত্যেকের জন্য এখানে ওয়েট করছে থ্যাংক ইউ এই ব্যাংকোয়েটে আরেকজন আপনাকে দেখে আমি অনেকক্ষণ আগে দেখছি গর্বে কিন্তু আল্লাহ দে আট সেটা হচ্ছেন স্যারের বাবা যিনি সামনে বসে আছেন এন্ড থ্যাংক ইউ সো মাচ টু হিম দ্যাট হি ইজ ইন্সপায়ারিং সো মেনি লাইভস এন্ড হি ইজ অ্যাকচুয়ালি পুটিং ইট ইনটু দি রুরাল এরিয়াস এন্ড দি সেমি রুরাল এরিয়াস কি স্টক আর স্টক মার্কেট বলো কিছু একটা হয় এন্ড দ্যাটস গ্রেট একবার স্যারের জোরে জোরে হাত তালি হয়ে যা এন্ড আই থিং উইল মুভ ফরওয়ার্ড রাইট ইন্সপিরেশন আমার এই যে আমি কোনোদিন ভাবিনি যে আমার যা বয়স আছে তার থেকে বেশি আমার অ্যাসেট হয়ে গেছে স্যার যেটা বললো রাইট সত্যি তাই রাইট 12 লাখ টাকার গাড়ি দিয়ে এসেছি দুতলা বাড়ি করে ফেলেছি কি বলবো আর্ন করেছি আমার এজের সমান স্যার যেটা বললো সত্যি তাই আনবিলিভেবল আমি বিশ্বাস করতে পারি না এবং ভাবতে পারি না আজকে আমি জন্য স্যারকে যখনই স্যারকে মেসেজ করি স্যার আমি শুধু বলি স্যার আপনার মাত্রা যদি আমার মাথায় থাকে আমাকে কোনো শক্তি আটকাতে পারবে না কোনো নেগেটিভ শক্তি নেই যে আটকাবে আমাকে এবং সবার শেষে আমার টিম অসাধারণ টিম আমার আজকে ইউথ ইয়াং টিম না থাকলে হতো না তো টিমের জন্য একবার জোরে হাত তালি হয়ে যায় কারণ ওনার জন্য আজকে আমি এই জায়গায় থ্যাংক ইউ গুড নাইট টাটা থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ এন্ড এভরিবডি হ্যাভ আ ভেরি 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 গুড নাইট দিস ইজ ইয়োর হোস্ট এন্ড দোজ অ্যাঙ্কর এমজে সাইনিং অফ অন দি বিহাফ অফ দি এন্টায়ার টিম আ ভেরি 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 গুড নাইট থ্যাংক ইউ